হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি যে ফরিদ কারিগর, আপনি আছেন ফরিদ কারিগর ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আমার ওস্তাদের কাছে আসছিলাম, তো এখান থেকে আর কি সামোসের একটা ভিডিও রেসিপি শেয়ার করার চেষ্টা করতেছি। তো এর আগে রেসিপিটাতে আপনারা অনেকে কমেন্ট করেছেন যে বুঝতে পারেননি, এই জন্য আবারও আর কি বোঝার জন্য, একটু আপনাদেরকে ভালো মতো দেখানোর জন্য আবার ওই একই রেসিপিটা শেয়ার করতে এলাম। তো এর আগের যে রেসিপিটা শেয়ার করেছি, হুবহু সব কিছু এরকমই নকল করবেন, হ্যাঁ নকল করতে পারেন আর নকল করবেন। এখানে একটু কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ অ্যাড করা হয়েছে আর কিছু না। তো ওইভাবে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নিজেই সামোসাটা মুড়ে আপনাদেরকে দেখাচ্ছি, আর আমি একটু স্লোভাবে মোড়াচ্ছি যে আপনারা যাতে বুঝতে পারেন। হ্যাঁ, আপনারা যাতে বুঝতে পারেন আমার হাতের দিকে একটু খেয়াল করুন যে আমি কি আপনি আর কি সামোসাটা মোড়াই। এখানে কোনো জাদু মন্ত্রের কোনো কাজ নেই, তার কি খেয়াল করুন আর খুব সুন্দরভাবে খেয়াল করুন আর কাজটা করুন। আর অবশ্যই যারা আমার রেসিপিগুলো প্রথমবার দেখছেন তাদেরকে বলবো লাইক কমেন্ট শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কমেন্ট আপনার মতামত জানাবেন। তো আপনারা আমার হাতের দিকে খেয়াল করুন, ভালো মতো আমার হাতের দিকে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে সামোসার পুরিটাকে কীভাবে ধরি। তো মেইন হচ্ছে এটাই আর কি, মোড়ানোর ক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল করতে হবে, এখানে খেয়াল করতে হবে। আর খুব সুন্দরভাবে দেখুন, একটু বোঝার চেষ্টা করুন, না বুঝতে পারলে আবারও কমেন্ট করবেন, আবারও রেসিপি ভালো মতো বোঝানোর জন্য চেষ্টা করব আমি। তো এগুলো আর কি এইভাবে খেয়াল করতে হয়, আর এগুলো তেমন কোনো কাজ নেই। হ্যাঁ, এগুলো তেমন কোনো কাজ নেই। আর পুটি, হ্যাঁ এই যে পুটিটা, এই পুটিটা আর কি আমার অন্য একটা রেসিপি আছে, ওটার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আইবডমও লিঙ্ক দিয়ে রাখবো। তো এখান থেকে আর কি এগুলো দেখতে পারেন, শিখতে পারেন। হ্যাঁ, ওখানে ফুললি একটা আমার রেসিপি শেয়ার করা রয়েছে সামোসার। তো এগুলো আর কি এইভাবে আর কি খুব সুন্দরভাবে দেখুন যে আমি কীভাবে কাজটা করি, শুধুমাত্র হাতের দিয়ে খেয়াল করলেই হচ্ছে। আর এই যে সামোসার যে আটাটা, এটা শুধু ময়দা, ময়দা দিয়ে আর কি পানি দিয়ে ইয়ে করলেই হয়ে যাচ্ছে। আর যাদের হোটেলে, এরা জিলেবির খামিরও করতে পারেন, আর এরকম কানিকুনি হাবিজাবি ইত্যাদি হলে একটু ওখানে গ্যাটিস দিয়ে দিবেন ময়দা দিয়ে। আর এটা যে ছাড়বেন, এটা ছাড়ার সময়টা হচ্ছে ঠান্ডা হিটে ছাড়তে হবে তেল, তেল বেশি গরম হিটে ছাড়া যাবে না, বেশি ঠান্ডা হিটেও ছাড়া যাবে না। আপনারা বুঝতে পারতেছেন, দেখতে পারতেছেন যে আমরা কীরকম ঠান্ডা হিটে ছেড়েছি। হ্যাঁ, আর আপনারা হিটে দেখতে পাচ্ছেন আমাদের হিটে কীরকম রয়েছে। আর সামোসা সিঙ্গারাগুলো ঠান্ডা হিটে ভাজলে আর কি ভালো হয়, গাওয়াটা খুব সুন্দর হয়, গায়ে ফোসা পড়বে না। এই জিনিসগুলো আর কি আপনারা খেয়াল করবেন, মাথায় রাখবেন, যত পারেন ঠান্ডা হিটে ভাজবেন। ঠান্ডা হিটে আমাদের সামোসাগুলো সবগুলো ছেড়ে দেওয়া হোক, সামোসাগুলো সবগুলো ছেড়ে দেওয়া হোক। আর এই বর্তমান যে রেসিপিটা আমি সামোসার এটা শেয়ার করতেছি, এটা হচ্ছে বগুড়া উপশহর, হ্যাঁ পল্লী হোটেলের, পল্লী হোটেল থেকে উপশহর। তো এগুলো আপনারা আর কি খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখুন, এগুলো তেমন কোনো কাজ নেই আর তেমন কোনো আর কি বেশি ইয়েও নেই। আর সামোসাটা যখন একটু গাও শক্ত হয়ে যাবে, একটু কালার হবে, তখন উল্টিয়ে দিবেন। আর এটাকে একটু ঘন ঘন উল্টাবেন, যত কালার দুই তিন কালার না হয়। আর ঘন ঘন উল্টার জন্য উপকার আছে, কালার একটাই হবে, খুব সুন্দর কালার। এগুলো আর কি 5-7 মিনিট ভেজে নেবেন খুব সুন্দরভাবে, হালকা হিটে 5-7 মিনিট ভেজে নেবেন। হ্যাঁ, 5-7 মিনিট ভেজে নিলে আপনাদের সামোসাটা খুব সুন্দর হবে, মরমরা হবে আর খুব সুন্দর হবে, খেতে অনেক টেস্ট পাবেন। হ্যাঁ, আমার অন্য একটা রেসিপিতে টোটালি ভিডিও আছে, টোটালি রেসিপি শেয়ার করা আছে, সব কিছু বলা আছে। তো ওটা আপনারা আর কি করবেন, ওই রেসিপিটা দেখবেন, দেখলে আর কি বানাতে পারবেন খুব সুন্দরভাবে। তো অবশ্যই যারা চ্যানেলটা প্রথমবার দেখছেন তাদেরকে বলবো লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আমাদের সামোসাগুলো একটু দেখুন যে কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালার হবে, যে কত সুন্দর হয়েছে। তো এরকম করে চেষ্টা করবেন বানানোর, তাহলে কোনো সমস্যা হবে না, একদম প্রপারলি সামোসা খুব সুন্দর হয়েছে। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব।